এখন মানে ভোটের সময় আসতেছে, ভোটের বছর। তো ভোটের বছর যেহেতু, এই সময় তাদের ভোটের রাজনীতির কারণে হোক কিংবা জেনুইনলি এদেশের ইকোনমি বা টোটাল বিষয়টার উপরে, মাইগ্রেশনের উপরে অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে হোক, এখন এই সিদ্ধান্তের দিকে যে যাচ্ছে এটা অবভিয়াস, যেটা যাবেই বোঝা যাচ্ছে। কারণ এটা তারা সবাই একমত এখন যে এই স্টুডেন্টদের স্পেশালি ডিপেন্ডেন্ট আসার ব্যাপারটা, যে ডিপেন্ডেন্ট এখন দেখা যাচ্ছে যে 2019 যেরকম ডিপেন্ডেন্ট এসছে সেই তুলনায় গত বছরে আপনার 9 times হায়ার এসছে, 9 গুণ বেশি এসছে এটা বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে ব্রেকের পরে আমি স্টুডেন্টদের ব্যাপারে এবং তাদের ডিপেন্ডেন্টদের ব্যাপারে কিছু ডিসকাশন করবো, সাম সর্ট অফ আপডেট এটা দিব। সেটা হচ্ছে এই যে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন গতকাল থেকে এটা টক অফ দ্য টাউন, যারা স্টুডেন্ট অন্তত তাদের জন্য তারা সারাদিন মনে এগুলো নিয়ে এখন ডিসকাশন করছে। সেটা হচ্ছে গিয়ে কি যে আমরা জানি যে বেশ কিছু স্টুডেন্ট, বেশ পরিমাণে স্টুডেন্ট এসছে গত কয়েক বছরের মধ্যে, দু তিন বছরে খুব বেশি এসছে। তো এখানে প্রচুর স্টুডেন্টের সাথে তাদের ডিপেন্ডেন্টরাও এসছে, প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট এসছে। আমি বলবো অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এই এখন ডিপেন্ডেন্ট সবচেয়ে বেশি আসছে। ডিপেন্ডেন্টরা তারা অনেক সময় দেখা যায় যে ডিপেন্ডেন্ট আসলে একটা পরবর্তীতে বেবি হলো, বেবি হওয়ার পরে তারপরে আস্তে আস্তে মানে সেটেলমেন্টের দিকে যায়, এই ধরনের একটা মানে হোম অফিসও হয়তো বা দেখেছে সার্ভে করে। তো এখন বর্তমানে প্রাইম মিনিস্টার ঋষি সুনাকের উপরে এবং 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 এদেশের হোম সেক্রেটারি বা বাংলা যদি বলি বাংলা স্বরাষ্ট্রমন্ত্রী, বা এখানে তো সেক্রেটারি বলা হয়, স্বরাষ্ট্র সচিব, তো সুয়েলা ব্রাভারম্যান, ওনাদের উপরে খুব বেশি পরিমাণে প্রেশার। টোরি বা কনজারভেটিভ পার্টির যে বিভিন্ন এমপি বা বিভিন্ন ধাপে ধাপে যে তাদের লিডাররা আছে তাদের উপর, তাদের কাছ থেকে অনেক বেশি প্রেশার তাদের উপরে এই স্টুডেন্ট এবং তাদের ডিপেন্ডেন্টের ব্যাপারে, স্পেশালি ডিপেন্ডেন্টদের ব্যাপারে। কারণ বলা হচ্ছে যে নেট মাইগ্রেশন এখন অনেক বেশি। নেট মাইগ্রেশন বলতে যে এই এই দেশে যতজন আসে এবং যতজন আবার চলে যায়, এর মধ্যে থেকে যতজন রয়ে গিয়েছে সেটা হচ্ছে নেট মাইগ্রেশন। নেট মাইগ্রেশন তারা বলছে যে এই বৃহস্পতিবার, আগামী পরশুদিনও একটা রিপোর্ট পাবলিশড হবে বলা হচ্ছে, সেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে সবচেয়ে মানে অল টাইম হাইয়েস্টের দিকে চলে যাবে, 1 মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে নেট মাইগ্রেশন। এবং এরা সবসময় কনজারভেটিভ পার্টির, আপনারা জানেন যে ইভেন তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও থাকে, তাদের এজেন্ডা থাকে যে নেট মাইগ্রেশনকে কমানো, এদেশে নেট মাইগ্রেশনকে কমিয়ে আনা, এটা তাদের সবসময় এজেন্ডা থাকে এবং এটা বলে তারা অনেক সময় ভোট নেয়। এবং আমরা জানি যে আগামী বছর, এখন মানে ভোটের সময় আসতেছে, ভোটের বছর। তো ভোটের বছর যেহেতু, এই সময় তাদের ভোটের রাজনীতির কারণে হোক কিংবা জেনুইনলি এদেশের ইকোনমি বা টোটাল বিষয়টার উপরে, মাইগ্রেশনের উপরে অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে হোক, এখন এই সিদ্ধান্তের দিকে যে যাচ্ছে এটা অবভিয়াস, যেটা যাবেই বোঝা যাচ্ছে। কারণ এটা তারা সবাই একমত এখন যে এই স্টুডেন্টদের স্পেশালি ডিপেন্ডেন্ট আসার ব্যাপারটা, যে ডিপেন্ডেন্ট এখন দেখা যাচ্ছে যে 2019 যেরকম ডিপেন্ডেন্ট এসছে সেই তুলনায় গত বছরে আপনার 9 times হায়ার এসছে, 9 গুণ বেশি এসছে এটা বলা হচ্ছে। যে ডিপেন্ডেন্ট এখন সর্বোচ্চ আসছে, যে প্রত্যেকেরই হয় ওয়াইফ বা হাজব্যান্ড এরকম আসছে, একটা পয়েন্টে আসছে, শুরুর দিকে হোক আসছে, একসাথে হোক আসছে, কিংবা কয়েক মাস পরে, 6 মাস 9 মাস পরে আসছে, কিন্তু আসছে, প্রচুর আসছে। তো এই জিনিসটা তারা খুব কনসার্ন, ওরা ওরা চাচ্ছে যে স্টুডেন্টদের ডিপেন্ডেন্টরা আগামীতে আসতে পারবে না। স্টুডেন্ট যদি পড়তে আসে আসবে, কিন্তু জেনারেল যে ডিগ্রি লেভেল বা বিলো ডিগ্রি লেভেলের যে স্টুডেন্ট, তাদের এর আগে তো বিলো ডিগ্রি লেভেলের স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট আনতে পারতো না। যেটা ডিগ্রি লেভেল ছিল মানে মাস্টার্স, সরি পোস্ট গ্রাজুয়েট লেভেল, যেটা যেটা লেভেল 7 বা মাস্টার্স লেভেলের যারা, তাদের ডিপেন্ডেন্ট আনা যেত, সেটা তারা বন্ধ করে দিবে এটাই তারা বলছে। এবং যে কোনো মুহূর্তে এটা ডিসিশন আসবে, আমার ধারণা হতে পারে 1-2 সপ্তাহের মধ্যে এই ডিসিশন আসতে পারে। তবে পিএইচডি যারা করতে আসছেন, পিএইচডি যারা পড়ছেন বা করবেন, তারা চাইলে ডিপেন্ডেন্ট আনতে পারবেন, সেটা তারা একমত হচ্ছেন। তারা বলছেন যে পিএইচডি স্টাডি যারা করছে তারা তাদের ডিপেন্ডেন্ট সহ এখানে থাকতে পারবে, আসতে পারবে, এগুলো ঠিক আছে। কিন্তু যারা স্পেশালি মাস্টার্স লেভেলে পড়াশোনা করছেন কিংবা লেভেল 7 এই সমস্ত লেভেলে পড়ছেন, তারা যে ডিপেন্ডেন্ট আনতে পারতেন, এই রুটটা খুব সহজেই কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন এটা কবে হতে পারে, জানুয়ারিতে হতে পারে বন্ধ করার কথা, মানে জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবে তারা, নাকি সেপ্টেম্বর সেমিস্টারের জন্য, না কবে থেকে কি? আমার বদ্ধমূল ধারণা এটা অনেক তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি এটা হতে পারে। ওরা ডিক্লেয়ার করে একটা শর্ট পিরিয়ড অফ টাইম দিতে পারে যে এরপর থেকে, কারণ ওরা যদি বলে যে এখন থেকে 6 মাস পর থেকে এটা কার্যকর হবে,
বা জানুয়ারি থেকে কার্যকর হবে, কিংবা ডিসেম্বর থেকে, ফেব্রুয়ারি থেকে, সরি অক্টোবর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কার্যকর হবে, তাহলে কিন্তু লক্ষ্য করা যায় হতে পারে এরকম যে অ্যাপ্লিকেশনের ঢল নেমে যেতে পারে। এত অ্যাপ্লিকেশন একই সময় পড়বে যে এই বন্ধ হওয়ার আগে, কাট অফ টাইমের আগেই যত পারে মানুষ অ্যাপ্লিকেশন করবে, এটাও কিন্তু একটা হতে পারে। তো এইটা প্রিভেন্ট করার জন্য, মানে এটা থেকে যারা মানে হোম অফিস বা গভর্নমেন্ট নিজেকে রক্ষা করার জন্য হতে পারে যে খুব অল্প একটা সময় দিতে পারে, যে অল্প কয়েকদিন, মাসখানিক, 15 দিন, 20 দিন, এরকম হতে পারে। কিন্তু আমি বলবো যে যদি কারো অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের টার্গেট থাকে, যদি কাজ রেডি থাকে, কাজের আবার 3 মাসের চেয়ে বেশি আগে অ্যাপ্লিকেশন করা যায় না, এটাও তো জানেন, যদি থাকে এরকম, তাহলে হয়তো বা আপনাদের যত দ্রুত মানে সময়ের মধ্যে যতটুকু দ্রুততার সাথে অ্যাপ্লাই করা যায় করতে পারেন। এটা কিন্তু যে কোনো সময় হতে পারে, আমার আগামী অনুষ্ঠানের আগেও এই ডিক্লারেশন আসতে পারে, এন্ড অফ দিস উইক আসতে পারে, নেক্সট উইকও আসতে পারে। ডিক্লারেশন যে আসবে এ কথা কিন্তু অবভিয়াস, এটা আসবে, মানে এটা ওদের এই সমস্ত, তারা তো এখন একমত, দে আর জাস্ট মানে একটা তৈরি করা বা রুলটা পাবলিশ করাটাই দেরি, ঠিক আছে, ইটস ম্যাটার অফ টাইম, এটাকে যদি আমরা বাংলায় বলি, এটা কিন্তু আসার কথা। এবং মানে অবভিয়াসলি ভবিষ্যতের ব্যাপারে বলতে ইনশাল্লাহ বলে বলতে হয়, এই জন্য বলছি ইনশাল্লাহ এটা আসবে। সো আপনারা আপনারা যার যার মতো করে সেভাবে মানে এটাকে হ্যান্ডেল করতে পারেন। তো এই জিনিসটা বলার ছিল, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, অন্যান্য ক্যাটাগরির কিন্তু আর কোনো ইস্যু নাই, যে লাইক স্কিলড ওয়ার্কার বা তাদের ডিপেন্ডেন্ট, এইগুলো নিয়ে কথা নেই। স্টুডেন্টদের স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সুইচ হওয়া কিংবা অন্য কোনো কিছু, এইগুলো নিয়ে আর কোনো কথা নেই। জাস্ট সিম্পলি নেট মাইগ্রেশন কমানোর উদ্দেশ্যে এই স্টুডেন্ট ক্যাটাগরির ডিপেন্ডেন্ট এক্সেপ্ট পিএইচডি স্টুডেন্ট, বাকিদের জন্য এটা রহিত হওয়ার কথা, বা এটা স্থগিত কিংবা আপাতত বন্ধ করে দেওয়ার কথা, মানে যা বোঝা যাচ্ছে তাদের ভাবসাপে, ঠিক আছে। আশা করি এটা আপনাদের এই আপডেটটা কাজে লাগবে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।